কিছুদিন আগে বর্ণবাদীদের টিকা টিপ্পনি থেকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে রক্ষা করার দাবি তুলেছিলেন তার সতীর্থ থিবো কর্তোয়া, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ড্রিবল করতে গিয়ে ফাউলের শিকার হওয়া, প্ররোচিত করে হলুদ কার্ড বা লাল কার্ড খাওয়ানো কিংবা বর্ণবাদী আক্রমণ, সব কিছুই ঘটছে ভিনিসিয়াসের সঙ্গে। সম্প্রতি কিছু পরিসংখ্যান ও বিশ্লেষণে দেখা যায়, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এগুলো না হয় মাঠের চ্যালেঞ্জ হিসেবে তাকেই সামলাতে হবে, কিন্তু গ্যালারির দর্শকদের থেকে ধেয়ে আসা বর্ণবাদী আচরণের কি হবে? রোববার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে খেলার 70তম মিনিটে বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকছিলেন ভিনিসিয়াস। গ্যালারি থেকে তখন কেউ একজন আরেকটি বল মাঠে ছুড়ে দেয়। ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার এরাই কুমার সেটি মেরে বসেন ভেনির দিকেই। কুমারকে হলুদ কার্ড দেখিয়ে রিয়ালকে ফ্রি কিক দেন রেফারি। সেই ফ্রি কিক নেওয়ার প্রস্তুতির সময় হঠাৎ ভিনিকে দেখা যায় ভ্যালেন্সিয়ার গোলবারের পিছনে গ্যালারির এক দর্শকের দিকে উত্তেজিতভাবে ছুটে যেতে। অনুমেয়ভাবে বলা যায় সেখান থেকে কিছু বলা হয়েছে তাকে উদ্দেশ্য করে। মাদ্রিদের আরও কয়েকজন ফুটবলার সেখানে ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে থাকেন। ভিনিসিয়াস পরে ছুটে এসে রেফারিকেও দেখিয়ে দেন গ্যালারির সেই অংশের দর্শককে। এই খেলার শেষ দিকে এসে আবার ভিনিসিয়াসের সঙ্গে ভ্যালেন্সিয়ার ফুটবলারদের হাতাহাতি শুরু হয়, অথচ এক পর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকে। ম্যাচ শেষে ভিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সমালোচনা করে ইনস্টাগ্রামে লিখেন, এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয় লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশনের এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস যোগায়। চ্যাম্পিয়নশিপ আগে রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের দখলে ছিল, এখন এটা বর্ণবাদীদের দখলে। একটা সুন্দর জাতি আমাকে স্বাগত জানিয়েছিল, যে জাতিকে আমি ভালোবাসি, কিন্তু স্পেনকে বর্ণবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। ভিনিসিয়াসের সঙ্গে এই ঘটনার পর লা লিগার প্রধান হেভিয়ে তেবাস উল্টো ভিনিসিয়াসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। লা লিগা সভাপতি অভিযোগ করেছেন বর্ণবাদ বিষয়ে ভিনি তাদেরকে যথাযথ সহযোগিতা করেন না। তবে ভিনিসিয়াসের পক্ষ নিয়েছেন বিশ্বের অনেক ফুটবলার, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রুস, করিম বেনজেমা, আশরাফ হাকিমি, লুকা মদ্রিজ সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনির প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো পূর্ণ সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াসের প্রতি। শুধু তাই নয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও কথা বলেছেন ভিনিসিয়াসকে নিয়ে। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।